সোনামুড়ার বহু পুরনো এক কংগ্রেস নেতা বিল্লাল মিয়া, এক বুক আশা ছিল উপনির্বাচনে কংগ্রেস এবার টিকিট দেবেন, হলো না সেটা, লড়ছে বামেরা। জোট ধর্ম রক্ষায় ইচ্ছা না হলেও সমর্থন জানাতে বাধ্য হলো কংগ্রেস। ব্যাস, এবার বিল্লাল সাহেবও চললেন পদ্ম শিবিরে। বেশ কিছু ভোট নিয়ন্ত্রণ করেন বিল্লাল মিয়া নিজে, সে ভোট এবার পড়বে বিজেপিতে। বাম প্রার্থীকে সমর্থন করেন কিনা প্রশ্নের জবাবে বিল্লাল মিয়ার দাবি, এটা কংগ্রেসের ব্যাপার, তিনি জানেন না, যদিও কংগ্রেস ছাড়ছেন সেটা স্পষ্টভাবে বলেননি। অবশ্য কথাই সবই স্পষ্ট। আমি দীর্ঘদিন আমরা এক লোকের রাজনীতি করছি, সুশান্ত সহকারে একসাথে রাজনীতি করছি। আমার এখানে বন্ধু হলো নারায়ণ দত্ত, সে আমার ইউথ কংগ্রেসে ছিল, আমরা সবাই একসাথে ছিল। সোনামুড়া আইসে তারা আমাদের এখানে সাক্ষাতে আইসে, আর মা মারা যাওয়ার পরে তারা আইসে না। আপনি কি বিজেপিতে জয়েন করছেন? আমি তো কংগ্রেস করি। কিন্তু আপনি প্রার্থী সম্পর্কে খুশি, কারণ কংগ্রেস কিন্তু মূলত ভাবে সমর্থন করেছে সিপিএম কে, কিন্তু সিপিএম প্রার্থী দিয়েছে, বিশেষ করে আমরাও সোনামুড়ার মানুষ সবাই, যে অনেকের আশা ছিল যে এবার নাকি বিল্লাল মিয়া প্রার্থী হতে পারে। কংগ্রেস পার্টির ব্যাপার, কংগ্রেস কি করছে, কংগ্রেস সাইনবোর্ড উঠবে বললে তো আমার কিছু করার নাই। কিন্তু আজকে তো মানে যে একটা প্রচার আছে, আপনি বিজেপিতে জয়েন করছেন, যে আজকে যে বিজেপি লিডার যে আসলো, এটা কি নিছকই সৌজন্যতা না অন্য কিছু? সবাই তো বিজেপির লিডার, আমার ভাই তো, ভাই আছে, বন্ধু আছে, ছোট ভাই আছে। আনুষ্ঠানিকতা করে আপনাকে বিজেপিতে দলে নেওয়া হবে ধরনের কোনো খবর? এসব ধরনের কোনো আলোচনা? আপনি কি সিপিএম পার্টিকে সমর্থন করবেন বক্সনগর? আবার সিপিএম এটা হলো কংগ্রেসের ব্যাপার, কংগ্রেস কে কি? প্রতিমা ভৌমিক, মন্ত্রী সুশান্ত চৌধুরী, পাপিয়া দত্ত, মন্ত্রী সুধাংশু দাস, মফস্বর আলী, সবাই হঠাৎ কেন ছুটলেন বিল্লাল মিয়ার বাড়িতে? কংগ্রেস নেতা বিল্লাল মিয়া কি অসুস্থ? না, এমন কিছুই নয়, স্পষ্ট দল পরিবর্তনের ইঙ্গিত। প্রতিমা দেবী এক কদম এগিয়ে বললেন, নিজেদের লোকের বাড়ি এসেছি, এখানে গুঞ্জনের কি আছে, নিজেদের লোক শব্দের মাঝেই সব স্পষ্ট নয় কি? মন্ত্রী সুশান্ত চৌধুরী ঝেড়ে কাশলেও স্পষ্ট করে বলেননি কিছুই, সবই যে ভোটের খেলা তা যদিও ভালোভাবেই স্পষ্ট। ইলেকশন, সেক্ষেত্রে কিন্তু অনেকেই অনেক বিরোধী দলের বাড়িতে এসেছেন। দেখুন, বিল্লাল মিয়াকে আমরা বিরোধী দল হিসেবে ভাবি না, কারণ আমরা দীর্ঘ সময় একসঙ্গে রাজনৈতিক ময়দানে ছিলাম, এবং বিল্লাল মিয়া এই সোনামুড়া অঞ্চলে বাম বিরোধী এক অবিসংবাদিত নেতা, এখনো আছেন, আগামী দিনেও থাকবেন। আমরাও বামেদের বিরুদ্ধে লড়াই করেছি, পুরো রাজ্যে বিজেপিকে প্রতিষ্ঠা করেছি। স্বাভাবিকভাবেই একজন বাম বিরোধী নেতা আরেকজন বাম বিরোধী নেতার বাড়িতে আসা, এটার অর্থ অন্যরকম ভাবে করবেন না। আমরা এসেছি সোনামুড়াতে, তো ভাবলাম এখানে এসে বিল্লাল্লাহ কেমন আছেন, অনেকদিন ধরে যোগাযোগ নেই, কথাবার্তা নেই, এসে একটু কথা বলে যাই, তাতে করে আগামী দিনে আমরা জনগণের যে আশীর্বাদ, সেই জনগণের আশীর্বাদ প্রত্যেকের বাড়িতে আমরা যেতে পারি। তারা কি মানে আপনাদের সমর্থন করবে, মানে ভোট দেবে মনে করছে? প্রকৃত কংগ্রেসই যারা যারা সিপিআইএম এর বিরুদ্ধে লড়াইটা করেছে, তারা কখনো সিপিআইএম কে মেনে নেবে না। আপনাদের মাধ্যমে আমরা বিগত দিনেও আবেদন জানিয়েছিলাম, আবারও আবেদন জানাচ্ছি, যারা প্রকৃত বাম বিরোধী মানুষ, সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে যারা ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে, অত্যাচারের শিকার হয়েছে, খুন হয়েছে, সন্ত্রাস হয়েছে, সে সমস্ত পরিবার তাদের একমাত্র গন্তব্যস্থল ভারতীয় জনতা পার্টি। কথাই আছে, নদীর এক পার ভাঙে তো আর এক পার গড়ে। দেখে আর শব্দ চয়ন শুনে মনে হচ্ছে বামেদের পার ভাঙছে আর উপনির্বাচনে পদ্মের পার গড়ছে, যদিও শেষ রায় দেবেন একমাত্র গণদেবতারা। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।